ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করে তুলতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রক। এরই অঙ্গ হিসাবে খোয়াই অফিস টিলা এলাকায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে শনিবার উদ্বোধন হলো 33 কেভি মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনের। মোট 8,24,00,000 টাকা ব্যয়ে 4 বছর ধরে নির্মিত হয়েছে 33 কেভি মেগাওয়াটের এই পাওয়ার সাবস্টেশনের। নবনির্মিত এই পাওয়ার স্টেশনটি খোয়াই শহরের 15,000 বিদ্যুৎ গ্রাহকদের পরিষেবা প্রদান করবে। খোয়াই শহরের হসপিটাল রোড, কলেজ রোড, অফিস কমপ্লেক্স, জাম্বুরা, বারবিল সহ খোয়াইয়ের অন্যান্য জায়গাতেও নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। শনিবার এই পাওয়ার সাবস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা এবং বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা। এই দিনের অনুষ্ঠান থেকে বর্তমান সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ পরিষেবায় রাজ্যকে আরও উন্নত করার লক্ষ্যে রাজ্য সরকার আগামীতে কী কী ব্যবস্থা গ্রহণ করবে সে বিষয়েও এদিন আলোচনা করেন মন্ত্রী। আরও বলেন, আগে একটা সময় খোয়াই ধোলাবিল এলাকা থেকে একটি মাত্র ফিডার দিয়ে খোয়াই বিদ্যুৎ পরিষেবা চলত। বর্তমান সময় আরও একটি 33 কেভি ক্ষমতা সম্পন্ন পাওয়ার স্টেশন হওয়াতে উপকৃত হবেন খোয়াইয়ের মানুষ। খোয়াই করে আলাদা বিষয় নেই, খোয়াই তো একটা ইম্পর্টেন্ট জেলা হেড কোয়ার্টার, সুতরাং সারা রাজ্যের জন্যে আমরা বিদ্যুৎ পরিষেবা যথাযথ দেওয়ার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের এই আজকে যে একটা 33 কেভি খোয়াই সাবস্টেশন ওপেনিং হতে যাচ্ছে, এখানে এটার জন্য খরচ হয়েছে 8,24,00,000 এবং এই টাকাটা আমরা কোত্থেকে পেয়েছি? ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় এটা পেয়েছি এবং কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি 2019। 4 বছর লেগেছে এটা সম্পন্ন হতে এবং এটা একদিকে 33 কেভি সাবস্টেশন, আবার দোতলা থেকে কন্ট্রোল রুম ভবন থাকবে। এখানে মূল উদ্দেশ্য হলো খোয়াই শহর এবং তৎসংলগ্ন অঞ্চলে নিরবচ্ছিন্ন এবং গুণগত মানসম্পন্ন যাতে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যায়, এর জন্যই উদ্যোগ। এতে এখানে এটা যেটা আছে এটা 33, তাহলে এটার কারেন্টটা কোত্থেকে আসবে? ধোলাবিল থেকে। এবং এই যে 132 কেভি ধোলাবিল স্থিত সাবস্টেশন যেটা আছে ওইখান থেকে কারেন্টটা আসবে এবং 15,705 জন মানুষ এর বেনিফিট পায়। এরিয়াটা কোনটা? হসপিটাল রোড, কলেজ রোড, অফিস কমপ্লেক্স, বরাবিল, জাম্বুরা, পুরানবাজার, গনকি, জবরটিলা, ছেড়মা, অফিস টিলা কমপ্লেক্স, এই জায়গাটার মধ্যে নির্বিচ্ছিন্ন এবং গুণগত সম্পন্ন বিদ্যুৎ পরিষেবা পাবে। বিদ্যুৎ চুরি রুখতে আরও কঠোর হওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরকে এদিন নির্দেশ দেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এর পাশাপাশি সঠিক সময়ে বিল পরিশোধ করতেও বার্তা দিয়েছেন বিদ্যুৎ গ্রাহকদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।